টিনা এত বড় চ্যানেলের ওনার হয়েও আজকে সে পথের ভিখারি বন্ধুরা আর টিনা আজকের ব্লগে কেন তার ছেলের নাম নিজের মুখে উচ্চারণ করলো না চলো আজকে সমস্ত রহস্যটা তোমাদের সামনে তুলে ধরবো যে আসল ঘটনাটা আসলে কি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা টিনা এত বড় চ্যানেলের ওনার একটা চ্যানেল নয় দুটো চ্যানেলের ওনার সেই ওনার আজকে পথের ভিকারি তার কাছে একটা কানা করি নেই সে আজকে একটা ইচ্ছা খুশি মোবাইল কিনতে পারবে বা ইচ্ছা খুশি মতো কিছু কিনতে পারবে সে বলছে আমি আজকে মায়ের মোবাইল দিয়ে তোমাদের কাছে এই কথাগুলো বলছি কেন বন্ধুরা বলো তো যার কাছে দুটো চ্যানেলের চ্যানেল সে মালিক যার কাছে এত এত টাকা মাস গেলে ইনকাম সে মেয়েটা আজকে কেন পথের ভিকারি কেন তার ইচ্ছা খুশি মতো সে এটিএম কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবে না নিজের খুশি মতো কোনো কিছু খরচ করতে পারবে না তাহলে এখানেই ভাবো যে তার বাড়িকার লোকগুলো কতটা তাকে অত্যাচার করছিল কতটা তাকে কষ্টের মধ্যে রাখছিল কতটা তাকে শাসনের মধ্যে রাখছিল। যেই বৌমার মাধ্যমে ইনকাম যেই বৌমার মুখ দেখিয়ে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে আজকে দোতলা বাড়িটা দেওয়া হচ্ছে সেই বৌমাকে এতটা অত্যাচার সত্যি কি এটা সহ্য করা যায় তোমরাই বলো তো যেই দিন টিনা বাড়ি থেকে বেরিয়ে যায় বন্ধুরা সেই দিন রাত্রে টিনা আজকে যে কথাগুলো বললো আমি কিন্তু ওদিন মিটমাট করতে চেয়েছিলাম সেই দিন ওর কথা তার হাজব্যান্ড শোনেই নি বন্ধুরা শুধুমাত্র তাকে বেধরক মার মেরে গেছে কেন টিনা পরকিয়া করে টিনা কি বলল আজকে যে আমি ভুল করেছি কিন্তু এমন কোনো ভুল করেনি টিনা যেখানে টিনাকে হুম ওই বাড়ি থেকে মারতে মারতে তাকে এইভাবে শাসন করা হবে এইভাবে টিনা বাধ্য হয়ে তার বাবার বাড়িকার লোককে ফোন করা হয়েছিল না হলে টিনা আজকে এই কথাটা বলতো না যে তোমরা আমাকে হয়তো আর দেখতেই পেত না আমি এই দুনিয়ায় থাকতামই না যদি আমার বাপ মা আমাকে না নিয়ে যেত তাহলে ভাবো কতটা তাকে অত্যাচার করা হয়েছে কতটা শাসনের মধ্যে টিনাকে রাখা হয়েছে আর আমরা এটাও শুনেছি যে টিনার শাশুড়ি টিনাকে কিভাবে বলেছিল ছেলেকে ছিল যে ওকে গ্যাসে দিয়ে দে টেঙে দে মানে কতটা ওরা শয়তান কতটা বদমেজাজ লোক ভাবো যেই মানুষ নিজের মেয়েকেই আপন করতে পারেনি সে অন্য কারো মেয়েকে কি আপন করবে তাই না এটাই তো সত্যি কথা না হলে টিনা কোনো দিনও বন্ধুরা এইভাবে ওই রাত্রে বাপ মাকে ফোন করে কখনো শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যেত না যেই মেয়েটা এতদিন সংসার করলো একটা বাচ্চা জন্ম দিল বাচ্চাটাও বড় হয়েছে কিছুটা তো সেই মেয়েটা কি করে হঠাৎ করে ওই বাড়ি থেকে চলে আসবে বলো তো সেই দিন খুব বাড়াবাড়ি হয়েছিল বন্ধুরা বলে টিনা যেতে বাধ্য হয়েছিল আর সবচেয়ে বড় কথা স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝেমেলা হতেই পারে তাই না ফোনের মাধ্যমে টিনা চ্যাটিং করেছে টিনা আজকে স্বীকার করেছে আমার দ্বারা ভুল হয়েছে টিনা এমন বাড়াবাড়ি করে নিত টিনা কী বাড়াবাড়ি করেছিল ফোনের মাধ্যমে আজকে অনেক আজকাল চ্যাটিং ফ্যাটিং করে ম্যাসেঞ্জারে ঠিক আছে তো ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপে করতেই পারে যদি সেখানে স্বামী যদি বুঝিয়ে সুঝিয়ে বউকে বলে বা বউ যদি স্বীকার করে যে আমার ভুল হয়ে গেছে এটা প্লিজ বাড়াবাড়ি করো না এটা এখানে শেষ করে দাও সেখানে কি বউটাকে ক্ষমা করা যাবে না একবার চান্স দেওয়া যাবে না কিন্তু না এই মানুষগুলো টিনাকে চান্স দেয়নি বন্ধুরা টিনাকে রীতিমতো শাসন করতে গেছে সেটাও কীভাবে এই যে যেই ছেলে বা যেই পুরুষ তার বউর উপর হাত তুলে না সেই পুরুষগুলোকে আমি ধিক্কার জানাই কারণ পৃথিবীতে হ্যাঁ এমনি কোনো মানে ভদ্রতা নেই হ্যাঁ যে কোন মানুষ নিজের ভদ্রতা প্রমাণ করার জন্য কোনো বউর গায়ে বা কোনো স্ত্রীর গায়ে হাত তুলে নিজের ভদ্রতা বা নিজের পুরুষত্ব প্রমাণ করতে হবে সত্যি যদি তোমার মধ্যে তুমি যদি সত্যি নেই থাকো না তাহলে অবশ্যই তুমি হ্যাঁ তোমার কথা দিয়ে নেই বিচারটা পাবে কখনো কাউকে মারধর করার কারো রাইট নেই আর যেটা কিন্তু সন্দীপ করেছে বলেই ওই রাত্রে কিন্তু হ্যাঁ ছুটতে মানে পালাতে বেড়াচ্ছিলো যেহেতু টিনার বাবা পুলিশের গাড়ি চালায় বা পুলিশের সাথে সবসময় থাকে তো ওরা জানে যে পুলিশকে হয়তো ওরা কমপ্লেন করবে বা কোনো কিছু করা হবে যার জন্য পুলিশ হয়তো ওদের বাড়ি আসতে পারে এই জন্যই কিন্তু সন্দীপ ওই রাত্রে ছুটতে ছুটতে পালাচ্ছিল বুঝতে পারলে এর মানে যে টিনারা কোনো কেস টেস করেই এবার কথাটা হলো বন্ধুরা যে টিনা আজকের ব্লগে সমস্ত কথা বলা হয়েছে যে টিনাকে যা যা করা হয়েছিল আর একটা কথা বলি বন্ধুরা টিনা শ্বশুরবাড়িতে বাড়িতে সত্যি খুব মেটা কষ্টে ছিল টিনা যে আজকে বললো তার কাছে একটা কানা করে নেই মানে শ্বশুরবাড়িতে যে টিনাকে খাওয়ার ঠিক আছে ড্রেস পরার প্রত্যেকটা জিনিসে টিনাকে সীমাবদ্ধ থাকতে হয়েছে শুধুমাত্র তাদের মতো মানে মতামতে চলতে হয়েছে শ্বশুর শাশুড়ি শাশুড়ি বলতে পারো শ্বশুর বাদ শাশুড়ি আর ওই পুরুষ হ্যাঁ ওই স্বামী শাশুড়ি এদের মতামত নিয়ে টিনাকে কিন্তু সমস্ত কিছু করতে হয়েছে টিনার হাতে এক টাকাও ছিল না ব্যাংকে হয়তো টাকা ঢুকতো ঠিকই কিন্তু টিনা সে টাকা টিনার হাতে আসতো না কখনো সমস্ত কিছু মালিক ছিল গিয়ে ওর হাজব্যান্ড এবার মূল কথায় আসি যে টিনা কেন আজকের ব্লগে তার ছেলের নাম নিল না এটা নিয়ে অনেকে কমপ্লেন করেছে মানে টিনার কমেন্ট বক্সে দেখলাম অনেকে বলেছে টিনা কেন তার ছেলের নাম নিল না দেখো যেই মা জানে ঠিক আছে যেই মা জানে যে আমার ছেলে হ্যাঁ একটা মা যখন ছেলের থেকে দূরে থাকে না তখন কিন্তু কষ্ট হয় স্বাভাবিক কষ্ট হবে কিন্তু একটা মা কিন্তু জানে যে আমার ছেলেটা আমার শ্বশুরবাড়িতে মানে ওর দাদু ঠাকুমার কাছে বা ওর বাবার কাছে কতটা সেফ আছে এটা কিন্তু একটা মা জানে টিনা কিন্তু এটা কোথাও না কোথাও বিশ্বাস করে যে টিনার ছেলে ওইখানে কিন্তু ভালো আছে কিন্তু আমি ওইখানে ভালো নেই আর একটা কথা বন্ধুরা যদি টিনার ছেলে না হয়ে যদি মেয়ে হতো তাহলে ভাবো টিনার শাশুড়ি হয়তো নিজের মানে নাতনিকে কখনো হয়তো শিকার করতোই না বা এভাবে আদর যত্ন করতই না যেটা মনে হচ্ছে যেটা সৌমালির সাথে করা হয়েছে তো এর দরুন প্রমাণ হচ্ছে যেটি না যদি মেয়ে হতো না তাহলে হয়তো করা হতো না নাহলে টি সন্দীপ হ্যাঁ ওই দিন বলছিল না আমাকে আমার ছেলেকে দিয়ে দাও তুমি যা খুশি তা করো এই যে আজকে ছেলেকে নিয়ে এত কিছু করছে দেখ দেখা দেখাশোনা হয়তো মেয়ে থাকলে এতটা করতো না কারণ ওরা ওদের বাড়িতে না মেয়ে জিনিসটাকে ওরা অ্যালাউ করে না মেয়ে জিনিসটাকে ওরা পছন্দ করে না এটা কিন্তু সত্যিকারই একটা নারী হয়ে একটা নারী মানে একটা মেয়ে হয়ে মেয়েদেরকে পছন্দ করছে না এটা সত্যিকার একটা খুব ঘৃণার ব্যাপার তাই না যে একটা মেয়ে হয়ে ও শাশুড়ি নিজের একটা মেয়ে অথচ একটা মেয়েকে পছন্দ করছে না এইদিকে মেয়ের সাথে কোনো সম্পর্ক নেই আর ওইদিকে বৌমার সাথে কোনো সম্পর্ক নেই মানে বৌমা আজকেও শ্বশুর বাড়ি থেকে এত বড় একটা ঘটনা ঘটে গেছে তারপরেও কিন্তু বৌমাকে এই সব পারিবারিক ঝামেলার কারণে থেকে বাড়ি থেকে বের হয়ে অত রাত্রে বাপের বাড়ি যেতে হলো আর ওই ঘটনা সন্দীপ কী করলো একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়িয়ে দিল এটাই সবচেয়ে বেশি টিনার গায়ে লেগেছে যে বাড়িতে যা ঝেমেলা হয়েছে হয়েছে তুমি কেন সেই ঘটনাটাকে সোশ্যাল মিডিয়া করলে কারণ এর আগে কিন্তু সোমালির যেটা ঘটনা হয়েছিল সেখানে কিন্তু টিনা একটা শিক্ষা পেয়েছে মানে বিশাল তখন কিন্তু একটা কন্ট্রোভার্সি হয়েছিল বিশাল সোশ্যাল মিডিয়াতে হয়েছে হয়েছিল সেই ব্যাপারটাকে নিয়ে তারপর কিন্তু টিনা একটা শিক্ষা পেয়েছে যে না পারিবারিক কোনো ক্যাচরা যদি সোশ্যাল মিডিয়াতে আনা হয় সেখানে নেগেটিভ পজিটিভ অনেক কথা শুনতে হয় অনেক কিছু সবাই নিজের মতো করে মন্তব্য করবে এটা কিন্তু স্বাভাবিক ঠিক না তো ছেলেটাকে নিয়ে কথা বলি যে ছেলেটা আজকে যে টিনার শাশুড়ি টিনার মানে বর যে ছেলেটাকে দেখছে দেখবে বন্ধুরা দেখবে কারণ ওটা ছেলে বুঝলে তো ছেলেটা ওখানে আছে টিনাকে হ্যাঁ টিনা অবশ্যই হয়তো ছেলেকে নিজের কাছে আনবে কিন্তু সে এখন সুস্থ হয়নি টিনা কিন্তু এটাও বলেছে যে আমি এখনও সুস্থ হইনি ভালো করে আমি এখনও নিজেকে ঠিকঠাক মতো ঠিক করতে পারিনি অবশ্যই সুস্থ হলে হয়তো আস্তে আস্তে করে ছেলেটাকেও নিজের কাছে নিয়ে আসবে কিন্তু আজকে দেখো ব্লকটা সে কতক্ষণের করেছে বলতো চার মিনিট না পাঁচ মিনিটের হাইস্ট মনে পাঁচ মিনিট হবে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে তাহলে কী করে হ্যাঁ ওইটুকু সময়ের মধ্যে সে নিজের কথাগুলো বলতে বলতে সে কেঁদে বেরোচ্ছে মানে এত কান্না করছে বেচারি ভিডিওটাতে যে সে কথাগুলো বলতে পারছে না তাহলে ওইটুকু সময়ের মধ্যে ছেলের কথা কি বলবে আর নিজের সম্পর্কে নিজের সম্পর্কে তো অনেক কিছু বলেনি সে শ্বশুর শাশুড়ি কাউকে কিন্তু আজকে কমপ্লেন করে কারণ আমি কিছু বলিনি জাস্ট বলেছে যে ওই দিন যদি আমি ওখান থেকে না আসতাম তাহলে কিন্তু আমি এভাবে তোমাদের সামনে আসতে পারতাম না কারণ আমি যে অবস্থায় ওখানে ছিল টিনা সত্যিকারই ওই কিন্তু অনেক কিছু ওদের বাড়িতে হয়েছে বন্ধুরা ওদের গ্রামের লোক হয়তো অনেক কিছু জানে না কারণ ঘটনাটা কিন্তু রাত্রে বেড়া হয়েছে তো যার জন্য টিনাকে অনেক অত্যাচার সহ্য করে টিনা বাধ্য হয়ে কিন্তু ওই বাপের বাড়িতে গেছে আর বাপের বাড়িটা লোক টোক ভাবো সবাইকে টিনা কিন্তু চুপ থাকতে বলেছে সবাইকে একটাই কথা বলেছে যে প্লিজ এই পারিবারিক কেচরাগুলো নিয়ে আর কেউ মুখ খলো না কারণ এটা নিয়ে যত বলবে তত কিন্তু ঝামেলাগুলো বাড়বে এবার কথাটা হলো টিনা কি তার শ্বশুরবাড়িতে যাবে না আমার মনে হয় টিনা যাবে কারণ টিনা আর মন্দিরের মধ্যে হাজার গুণ তফাৎ টিনা পরকীয়া জিনিসটাকে নিতে পারছে না দেখতে পাচ্ছ টিনার ব্লকটা দেখো ভালো করে গিয়ে দেখো টিনা কিন্তু পরকীয়া জিনিসটাকে নিতে পারছে না ওই বারবার বলছে আমার ভুল হয়েছিল আমি কিন্তু ক্ষমা চাইতে গেছিলাম মিটমাট করতে চেয়েছিলাম কিন্তু ওই এমনভাবে ব্যাপারটাকে সড়ো করলো যেটা সোশ্যাল মিডিয়াতে পুরো ব্যাপারটা ছড়িয়ে দিল পুরো ব্যাপারটা চারিদিকে জানাজানি হয়ে গেল যার জন্য সে ডিপ্রেশনে চলে গেছিলো টিনার এটাকে জাস্ট মেনে নিতে পারছে না সবাই এক হয় না বন্ধুরা সবাই একটা এলিগেশনকে না নিতে পারে না আমি মানছি টিনা ভুল করেছে টিনার একটা ভুল হয়ে গেছে কিন্তু এতটাও বাড়াবাড়ি টিনা করেনি যেখানে টিনাকে এতটা অপমান এতটা টিনাকে একটা কলঙ্কিত হতে হবে আজকে টিনা কিন্তু সত্যি সোশ্যাল মিডিয়াতে কলঙ্কিত কোনো দিন এটা ঘুচবে না যে টিনার বোর টিনাকে হ্যাঁ পরকিয়া নামে বদনাম করেছিল আজকে কিন্তু এটা আজকে যেমন এটা সত্য এটা কিন্তু আগামী দিনগুলোতে সত্য থেকে যাবে টিনা সত্যিকারই একটা পরকিয়াতে লিপ্ত আর হ্যাঁ অনেকে বলছে যে টিনা নাকি কাকু কাকুর ছেলের সাথে পরকিয়াতে লিপ্ত যাই হোক আমি কমেন্টের ভিত্তিতে এটা করছি না কারণ এই বিষয়ে আমি শিওর না তো তবুও বলবো টিনা এই পরকীয়া টরকিয়া ছাড়ো হুম আসলে কি বলো তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় একজন বিশেষ উগ্র একজন নিম্ন মানে কি বলবো একজন কম ঝামেলাটা দুজনের মধ্যেই কিন্তু হয় তো যাই হোক সন্দীপ যে ভুলটা করেছে না তার কিন্তু কোনো ক্ষমা নেই ওর তোমার গায়ে হাত ছাড়া একদম উচিত হয়নি তবে তুমি যে এখন নিজের পায়ে দাঁড়াতে চাইছো অবশ্যই দাঁড়াও সেখানে তোমার আমরা সবাই পাশে আছি ভিউয়ার্সরা ক্রিয়েটার সবাই পাশে আছি ঠিক আছে কিন্তু তুমি অবশ্যই হ্যাঁ তোমার ছেলেটার খোঁজ নাও তোমার ছেলেটাকে একটু কাছে ডাকো তাতে তোমারও মন ভালো লাগবে আর ওই বাচ্চা ছেলেটারও ভালো লাগবে কারণ বাচ্চা ছেলেটাও না মা ছাড়া সত্যি বাচ্চা ভালো থাকে না যেভাবে যেইভাবে সৌমালি কিন্তু হ্যাঁ মা ছাড়া মানুষ হয়েছে কতটা কষ্টে মানুষ মানে মানুষ হয়েছে আজকে কিন্তু বলছে যে আমার মা কে ওর দিদায় ওর কাছে ওর মা তাহলে এই দিনটা যেন তোমাকে না দেখতে হয় তুমি যা ভুল করেছো সেটা তুমি স্বীকার করেছো কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি বা তোমার স্বামী যে অন্যায়টা তোমার প্রতি করেছে না সেটাও কিন্তু বিশাল বড় অন্যায় করেছে তারা কিন্তু তাদের অন্যায়টা কোনো অংশে কম নয় কারো গায়ে অন্যায় হাত ছাড়া তারপরে কারো হ্যাঁ টিনার নাকি শ্বশুরবাড়িতে খাওয়া নিয়ে খটা শুনতে হতো বন্ধুরা ভাবতে পারা যায় টি না নিজের ঘরে ঘুমাতে যেত সেটারও নাকি মানে নিজের ইচ্ছা খুশি মতো যেতে পারতো না সেটাও অনেক সময় বাধা বিপত্তি মানে এসি তো কোনো সময় শাশুড়ি গিয়ে শুয়ে গেলো শুয়ে আছে কোনো ঠিক নেই ওখানে গিয়ে সন্দীপ শুয়ে গেলো টিনা ওখানে যেতে পারছে না টিনা বাধ্য হয়ে এখন অন্য ঘরে ঘুমালো বুঝতে পারলে অনেক কিছু ব্যাপার নিয়ে একটা মেয়ে কিন্তু হ্যাঁ এই ধরনের সম্পর্কে আবদ্ধ হয় সত্যি যদি টিনা ওই ধরনের মেয়ে হতো না পরকিয়া সম্পর্কে যদি সত্যিকারের ওর ইন্টারেস্ট থাকতো তাহলে টিনা কিন্তু হ হ করে বলতো যে হ্যাঁ আমি পরকিয়া করছি হেনা না। এই কিন্তু মুখ খুলতো আর পরে যখন সন্দীপ ভিডিওটা করে তারা কিন্তু দশ দিন এগারো দিন মনে হয় আজকে হয়ে গেল তারপরে কিন্তু টিনা ভিডিওটা দিচ্ছে মানে এখানে বুঝতে হবে যে টিনা কিন্তু সত্যিকারই অনুতপ্ত আর টিনার মুখ দেখলে আজকে বোঝা যাচ্ছিলো টিনা কতটা কষ্ট কতটা মেটা সত্যিকারই যে কষ্টগুলো কান্না করছে না সেটা সত্যিকারই বেরোচ্ছিল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা যদি আমার কথাগুলোর সাথে সহমত থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সত্যি টিনা তুমি নিজেকে আস্তে আস্তে করে শুধরাও ঠিক আছে কারণ সময়ের এমন একটা জিনিস না সময়ের সাপেক্ষে আস্তে আস্তে করে সব ঠিক হয়ে যাবে তবে নিজের মেন্টালিটিকে ঠিক রাখতে হবে আর নিজে যে ব্লগ দি দেওয়ার মানে নিজের একটা ইচ্ছা করেছ সেটা ব্লগ দাও আমরা সবাই তোমার পাশে আছি তো চলো বন্ধুরা তোমরা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থাকবে ঠিক আছে আর নিজের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে চলো টাটা